আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের আপলোড করা ভিডিও তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বাংলাদেশিদের শ্রমবিবেশন পেতে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ বাজার। দেশটির বৈধ অবৈধ প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কাজ করছেন। বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীদের উপর কঠোর নজর রাখছে দেশটি। বাংলাদেশের অভিবাসী নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রক্ষণশীল। তারা বলছেন, বাংলাদেশ একটি জনবহুল মুসলিম প্রধান দেশ, সেখানকার দরিদ্র লোকজন এমনি এমনি মালয়েশিয়ায় আসার কথা নয়। যারা দরিদ্র মালয়েশিয়ায় আসতে জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন, কোন মহলের নেপথ্যে তাদের সহযোগিতা করছেন। মালয়েশিয়ায় আসতে অবৈধ অভিবাসীরা যে 3-4 লাখ টাকা দালালকে দিচ্ছেন তা আর জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে মালয়েশিয়ায় আসছেন এবং অবৈধভাবে বাস করছেন। মালয়েশিয়ার সরকার সাফ জানিয়ে দিয়েছে অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো আপোষ নেই, গ্রেফতার অভিযান অব্যাহত থাকবেন। এর মাঝে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ায় গুঞ্জন শোনা গেলেও অবশেষে তা আর হচ্ছে না। 2016 থেকে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার সরকার বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসীরা 400 দিনের জরিমানা দিয়ে দেশে প্রত্যাবর্তনের সুযোগ দিলেও অক্টোবর থেকে এই সুযোগ বন্ধ করে দিয়েছে অভিবাসন বিভাগ। বর্তমানে সহসা কেউ স্পেশাল পাস নিয়ে দেশে যেতে পারছেন না। এ নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। অবৈধ বাংলাদেশিদের বৈধ করে নিতে হবে, নতুবা অবৈধ কর্মীদের স্বল্প খরচে দেশে প্রত্যাবর্তন করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেছেন, ইচ্ছে করে কেউ অবৈধ হয়নি, দালালদের প্ররোচনায় পড়ে প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি কর্মীরা অবৈধ হয়েছেন। একদিকে পরিবারের অন্নদান, অন্যদিকে ঋণগ্রস্ত প্রতারিত এ সকল কর্মীদের বৈধতা না দিলে দেশে গিয়ে তারা কী করবে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন এ প্রবাসী। এদিকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে 2018 সালের জানুয়ারি থেকে 14 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ 45,499 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। সম্প্রতি দেশটির পুত্রজায়ে অভিবাসন বিভাগের সদর দপ্তরে অভিবাসন দিবস উদযাপন অনুষ্ঠান শেষে অভিবাসন বিভাগের মহাপরিচালক তাতুক সেলিম মুস্তাফার আলী সাংবাদিকের এ তথ্য জানান। মুস্তফার আলী বলেন, সারা দেশে গত বছর মোট 12,000েরও বেশি অভিযান পরিচালনার মাধ্যমে 1,58,000 অভিবাসী নথিপত্র যাচাইয়ের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা জানা যায়নি। দেশটিতে অবৈধ থাকা বিদেশি কর্মীদের বৈধ হওয়ার বিষয়টি দীর্ঘ 2.5 বছর ছিল আলোচনায়। অবৈধ কর্মীদের কাজ দেওয়ার এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে 1,323 জন নিয়োগকর্তাকে আটক করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলী বলেন, অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষ করা হবে না। চলতি বছর 72,361 জনকে পাসপোর্ট ও ভিসা জটিলতার কারণে অভিবাসন আইন 1959/63 এর দ্বারা পাসপোর্টের জন্য মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে অধিকাংশ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করেছেন। অন্য দেশের শ্রমিকের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের পারিশ্রমিক খুবই কম, কিন্তু বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় সবচেয়ে বেশি এবং অনেক ক্ষেত্রে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। যেমন অল্প পারিশ্রমিক, কারণ চালানো ডিস, চাকরি থেকে প্রত্যাহার, সময় মতো বেতন না দেওয়া, পরিমিত খাবার না দেওয়া, স্বল্পস্থানে অনেক শ্রমিকের আবাস ও জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া। বর্তমানে অভিবাসী শ্রমিকদের কম বেতন একটি প্রধান চ্যালেঞ্জ। এমত অবস্থায় অভিবাসন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকরণে শ্রমিকের স্বার্থ অধিকারে সরকার নিয়োগকর্তা, হাইকমিশন ও এনজিও অভিবাসন শ্রমিকদের মধ্যে সমন্বয় করাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অভিবাসীরা। মালয়েশিয়ার প্রবাসী আজিজউদ্দিন বলেছেন, একজন অভিবাসী ইচ্ছে করে অবৈধ হয় না, দালাল চক্র ইচ্ছে করে তাকে অবৈধ করে। বৈধ করে দেওয়ার নামে একজন শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট ও 8-10 হাজার টাকা নিয়ে উদা হয়ে যায়। তখন এই শ্রমিকের আর কিছু করার থাকে না। উদাহরণস্বরূপ আমি নিজেই 2012-2017 সালের আগস্ট পর্যন্ত অবৈধভাবে মালয়েশিয়ায় ফেরারি হিসেবে কাজ করি। 2017 সালের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছি। আজ বলেন, আমাদের বাংলাদেশি শ্রমিকরা যদি দালালের কাছে না গিয়ে দূতাবাসের পরামর্শে ভালো কোম্পানিতে বৈধতা নিত, তাহলে তাদের সমস্যার সৃষ্টি হতো না। অথচ শ্রমিকরা মালয়েশিয়ায় আসার আগে তাদের পরিবারের সদস্যদের বা আত্মীয়দের কাছ থেকে ঋণ গ্রহণ করে। একটি গবেষণায় জানা গেছে যে প্রায় 35.4% শ্রমিক পরিবারের সদস্যদের কাছ থেকে ঋণ নেয়, 18.7% টাকা ধারক থেকে ঋণ নেয়, স্থানীয় ব্যাংক থেকে 7.2%, ভূমিবন্ধক রেখে 2.6% এবং বিদেশি ব্যাংক থেকে 0.3% ঋণ নেয়। মালয়েশিয়ার অভিবাসীদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন শাহিন আলম হাওলাদার। তিনি বলেন, সরকার শ্রম মাইগ্রেশন খরচ
সস্তায় সীমাবদ্ধতার মধ্যে আনতে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসন সমস্যা এবং পুনর্গঠন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বিদেশি মালয় ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মোহাম্মদ খালেদ শুকরান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে মাইগ্রেশন খরচ বিশ্বের সব সর্বোচ্চ এবং বেতন পরিসীমার সর্বনিম্ন। অভিবাসন খরচ কমাতে পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত অভিবাসী পরিবারের সুবিধা হবে না। বাংলাদেশি অভিবাসীরা খুব কম টাকা উপার্জন করে এবং তাদের বেশিরভাগ উপার্জন পরিবারের জীবনযাত্রার ব্যয়বহন করতে ব্যয় করে। শুধু তাই নয়, দেশটির অর্থনীতির চাকাকে তারা সচল রেখেছে। তাদের সুবিধা অসুবিধা দেখভালের দায়িত্ব সরকারের উপরেই বর্তায়।